সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক শিল্পের উন্নয়নে একে অপরের পরিপূরক হওয়ার এবং পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। সোমবার অর্থাৎ 16 জানুয়ারি উত্তরায় বিজিএমএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। সাক্ষাৎ অনুষ্ঠানে উভয় দেশে তৈরি পোশাকের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা ও সুযোগ নিয়ে এবং উভয় দেশের চ্যালেঞ্জ মোকাবেলার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অর্থপূর্ণ সহযোগিতা প্রদানের মাধ্যমে পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচন করতে এবং সামনে থাকা সুযোগগুলোকে কাজ লাগাতে একসঙ্গে কাজ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনায় উঠে আসে। এ বিষয়ে বিজিএমএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ স্বল্পমূল্যের বেসিক পোশাক থেকে হাই এন্ড পণ্য, বিশেষ করে ম্যানমেড ফাইবার ভিত্তিক পোশাকে যাওয়ার মাধ্যমে পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দিয়েছে। এ খাতে ভিয়েতনামের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভিয়েতনাম এই অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সাথে শেয়ার করতে পারে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে, যা বাংলাদেশ ভিয়েতনামের সাথে শেয়ার করতে পারে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।